রাজ্য ভিন রাজ্যেও যার চাহিদা প্রচুর, এর কদর করেন জাত শিল্পীরা, যারা সুন্দর থাকতে ভালোবাসেন বাঙালি আভিজাত্যে, আঞ্চলিক আদিবাসীর সাঁওতালি ধামসা মাদলে। কিন্তু অতিমারী করোনার কারণে বাইরের সাথে যোগাযোগের রাস্তা বন্ধ, তাই আপাতত মাটির কাজ মাটিতেই পড়ে। আভিজাত্যের এই কর্মকাণ্ড উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর হাটপাড়ায়। বর্ণময়তায় তৈরি টেরাকোটার গহনা মূলত মহিলাদের সাজ সরঞ্জাম, নিপুণতা পায় টেরাকোটা শিল্পীদের হাতের ছোঁয়ায়। কিন্তু সেই হস্তশিল্পের প্রদর্শনী মেলা কয়েক মাস ধরেই বন্ধ, ঘরেই জমছে সৌন্দর্য, চরম অবসাদে ভুগছে শিল্পত্ব, বিশাল আর্থিক সংকটে শিল্প সৃষ্টি থেকে মন সরছে কালিয়াগঞ্জ ব্লকের কুনোরে হাটপাড়ার টেরাকোটা শিল্পীদের। তবুও পাওয়া না পাওয়ার মধ্যিখানের এক অস্থিরতায় শিল্পীদের হতাশার প্রকাশ এ নিত্যদিনে গড়ে উঠছে ঐতিহ্যের এই টেরাকোটা শিল্প। মাটির তৈরি এই গয়না পাল্লা দেয় সোনার উপর গয়নাকেও। টেরাকোটার এই মাটির গয়না অনেক দিনই ঢুকে পড়েছে হাল ফ্যাশনেও, বছরের পর বছর ধরে একই ধারায় টেক্কা দিচ্ছে উঠতি গয়নার ডিজাইনকেও। বছরের পর বছর ধরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরের হাটপাড়া গ্রামের দুলাল রায়, সমরেশ চন্দ্র রায় সহ কয়েকশো এই শিল্পীর পরিবার। মাটির অথচ হালকা এবং আধুনিক ডিজাইনের এই গয়না গলিয়ে নেওয়া যায় খুব অনায়াসে, শাড়ি বা জামার রঙের সাথে মানানসইও হয় বেশ। ভিন রাজ্য যেমন মুম্বাই, দিল্লি, চেন্নাইয়ের বাসিন্দারাও আসক্ত এই বাংলার গয়নায়। কলকাতা, দিল্লি, মুম্বাই থেকে পাইকারি হারে পেতে চান এই টেরাকোটা শিল্পকে সকলেই। মাঝে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফ্রিকার মতন দেশেও রপ্তানি হয় এই টেরাকোটা। কিন্তু এখন সেই সমস্ত শিল্পীদের কোনো কাজ নেই, এখন তারা ব্যস্ত গলার নেকলেস, হাতের কঙ্কন কিংবা কানের দুল থেকে অনামিকার আংটির অভিনব ডিজাইন খুঁজতে সেই টেরাকোটার মাধ্যমে। কারণ সেই সমস্ত শিল্পীদের আশা, পৃথিবী আবার শান্ত হবে, আবার সেজে উঠবে তাদের শিল্পত্বে প্রযত্নে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া টেরাকোটা শিল্পী বৃন্দ।
আমরা বানাচ্ছি, মানে আমাদের তো এটা পেশা, আমরা তো সবসময় এই কাজটাই করে আসছি, তো সেই জন্য বানিয়ে রেডি করে রাখতেছি, স্টক করে রাখতেছি, কিন্তু মালগুলো পাঠাতে পারছি না, জিনিসগুলো পাঠাতে পারছি না ঠিক মতো। এই যে করোনার জন্য লকডাউন বিভিন্ন জায়গায়, মানে সব জায়গায় বলা চলে, কিছুই চলছে না, বাস চলছে না, ট্রেন চলছে না। এবার যে কাস্টমার যারা নেবে ওরা আসতে পারছে না, কিনতে পারছে না, আমিও ঠিক মতো পাঠাতে পারছি না, তো এইভাবে অসুবিধা হয়ে আছে আমাদের। চললে কীভাবে চলবে? তো এইভাবে যদি সব ঠিকঠাক না হয় এসব কিছু, এবং কি সরকারও যদি আমাদের মানে দেখে আমাদের দিকে যদি কোনো ব্যবস্থা না করে, তাহলে আমাদেরকে পরবর্তীকালে অন্য কোনো ব্যবস্থা বেছে নিতে হবে, অন্য কোনো অথবা অন্য কোনো পেশা পেশায় যেতে হবে আমাদেরকে। এটা বিলুপ্তর পথে চলে যাবে। এখন আমরা কী করবো? আমরা তো চাই এটা, এই কাজটা করেই আমরা সারা মানে সারা জীবন থাকতে চাই, এটা এটার উপরেই আমরা মানে ইনকাম করতে চাই। কিন্তু যদি এইভাবে চলতে থাকে, আমরা যদি ঠিক মতো রোজগার না করতে পারি, ইনকাম না করতে পারি এটার উপরে, তাহলে আমরা কী করে এটা নিয়ে থাকবো? জীবনে তো চলতে হবে। এগুলো হচ্ছে আমাদের টেরাকোটা মাটির মানে গয়না। এটা চাহিদা কেমন? চাহিদা এটার প্রচুর আছে, কিন্তু আমরা ওই যে করোনার জন্য বাইরে মেলা যেতে পারছি না, বা আমরা সিলটাও দিতে পারছি না, মেলাতে গিয়ে সিল দিব, এবং বাইরে যে আমাদের অর্ডার হয় ওনারাও অর্ডারটা ঠিক মতো দিতে পারছে না, ওনারাও আমাদের বাড়িতে আসতে পারছে না, আমরা এই জন্য অসহায় হয়ে আছি। আমাদের যে এটা গয়নাটা তৈরি করি, আমাদের এটা তো একটা নেশা, এটাকে আমাদেরকে করতেই হবে, কিন্তু এই জন্য আমরা অসহায় পড়ে আছি। কোথায় কোথায় যাই আমরা এগুলা? আমাদের আমাদের তো জেলাতে যায়, এবং আমাদের রাজ্যে যায়, কলকাতা টলকাতা, এবং আমাদের ভারতবর্ষের মধ্যে ধরেন চেন্নাইতে যায়, মুম্বাইতে যায়, দিল্লিতে যায়, এরকম আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যায়। এখন কী পরিস্থিতির মধ্যে আছে? এখন তো আমরা এমন পরিস্থিতি আছি, কিন্তু আমরা গয়না বানাচ্ছি, কিন্তু কাস্টমারের চাহিদা আছে, কিন্তু আমরা মালটা দিতে পারছি না, যাচ্ছে না ঠিক মতো, আর যারা নিবে ওনারাও আসতে পারছেন না আমাদের কাছে। করোনার জন্য, করোনার ভয়ে সবাই মানে ট্রেন বাস ঠিক মতো চলে না, তো কী করে যাবে? ট্রেনও চলছে না ভালো মতো, বাসও চলছে না করোনার জন্য। এই করোনার জন্য আমরা অসহায় পড়ে আছি।